হ্যাঁ, মেয়েটি শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, কিন্তু যখনই সে ভাবে তাকে মানুষের মতো মানুষ হতে হবে আর লেখাপড়া ছাড়া এর কোনো বিকল্প নেই, তখন এই প্রতিবন্ধকতাকে তার কাছে কোনো প্রতিবন্ধকতা বলেই মনে হয় না। মাইলের পর মাইল সে হেঁটে যায় স্কুলে লেখাপড়া করবে বলে। তার এই স্বপ্ন, তার এই প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে জয় করার দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে বিমোহিত করে, আমাদের উৎসাহিত করে। আমাদের বারবার মনে হয় ওর মতো শত সহস্র মেয়েরা যারা প্রতিনিয়ত সামাজিক প্রতিবন্ধকতা, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলছে, তারাই তো আমাদের অহংকার, আমাদের আত্মমর্যাদার এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বাড়ি থেকে স্কুল 3 কিলো রাস্তা আমাকে হেঁটে যেতে হয়। স্কুলে যে আমি ক্লান্ত হয়ে যাই, কারণ 3 কিলো রাস্তা আমাকে এক পায়ে হেঁটে যেতে হয়। একজন খালি শুনছিল যে আমাকে বালিকাত ভর্তি করে দিতে লাগে, একটা মেয়ে হচ্ছে যে হচ্ছে তো ও ন্যাংরা করে মানুষ ওটা ভর্তি করে দেওয়া লাগবে, কে বাদ বসাতে হবে, ভর্তি করা লাগবে না কোনো জায়গাতে, এই কথা বলছে। এখন আমার খুব খারাপ লাগছিল। আমি প্রথমে স্কুলে ভর্তি হওয়ার দিনে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু তা আমি হচ্ছে মনে জোরে আমি স্কুলে গেছি, আর মা বাবাকে শান্তি দিতে চাই, পরে তার জন্য পড়াশোনা করি। আমার বাচ্চা 3 মেয়ে 2 মেয়ে এক ছেলে, সোনি আমার হচ্ছে মেজো মেয়ে, আর তার ছোট সওয়াল, আর তার বড় একটা আছে বেটি। আমি মানুষের বাসার কাজ করি, করে আমি সংসার চালাই, সোনিয়াকে লেখাপড়া শেখাচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এই করতেছি। যখন যেহেগা আল্লাহ চালা সেখান সেভাবে চলি। ওর পাটা ইয়ে হচ্ছে 2 বছর বয়সে, ওর ফুবুর বাড়ি বেড়ে যেতে লাগিয়ে ওর বড় মার কোলে ছিল, ওরে লাল ডাঙ্গার যায় ওই ব্রিজের উপর আমার যা কুলে করে চড়ে, সরবার রাস্তা চেক করা গাড়ি এসে আগে থেকে ধাক্কা লাগে, নাকি ব্রিজের উপর সওয়াল সাইডে চলে যা, গাড়ির চাকার তালে চলে যা, আমার যা গাড়ির মধ্যে সাজা পড়ে, পড়ে আমার যা সাথে সাথে মরে যায়। আর ওই সওয়ালটা সাইড থেকে এক লোক তুলে এলে রাজশাহী মেডিকেলে যায়, রাজশাহী মেডিকেলে চিকিৎসা হয়, 3 দিন পর করে সওয়ালের খোঁজ হয়, মানে ওই থানার থেকে গোয়েন্দা অফিসারেরা ইয়ে করে খোঁজ করে তেনেগান আমার এক বাইর করে তেনেগান খোঁজ দিছিল। তারপরে আমরা যা ওই সাল চিকিৎসা করিয়ে 2.5-3 মাসে মেডিকেল থাকা লাগে, থেকে চিকিৎসা করে নিয়ে এসে যে পরিমাণ করতেছি চিকিৎসা, হয়তো পরিমাণ চালাচ্ছি চিকিৎসা, এখনো চিকিৎসা। আমার ধরে না মানুষের বাড়ি কাজ করে নিজের পেটের ভাত খাওয়াবো না, খাওয়াবো না, লেখাপড়া করবো না, আমি ওই বড় বড় ডাক্তার কাছে নিয়ে যাবো। আপনি তো জানেন যে একটা ডাক্তারের স্কুলকে ফিস কত, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, অনেক লোক অনেক কথা বলে যে এত হাউস কে ঠ্যাং নেন, এত লেখাপড়া শিখেন লাগবে, কে কি জন্য শিখেন লাগবে, কি জন্য স্কুলে ভর্তি করতে হবে, বাড়ির সামনে স্কুল আছে এগুলো স্কুলে ভর্তি করতে হবে, এরকম অনেক লোক বলেছে। আমার জীবন থাকা পরে মন আমি যদি মানুষের কাছে সাহায্য চালাই কিংবা ভিকি করাও লাগে, তা আমি সব লেখাপড়া শিখেবো আমার এইডিয়া ধরেন কল্পনা। আমি সেদিন দিন সাল স্কুলে ভর্তি করি, সেদিন দিন আমার এইডিয়া ইয়ে, কিন্তু মেয়ে সালের আগ্রহ আমার সারও বেশি, মানে আমার টার্গেট যে আমি আর স্কুলে ভর্তি করাবো না, আমি পারবো না, বাপের ইনকাম নাই, আমি মাসে বাড়ি কাজ করে ভাত খাওয়াবো না, আর খাতা কলম কিনবো, এরকম ইয়ে তো কান্দা কাটি পরে ভর্তি করি। আসা আল্লাহর কি মাসখানেকের মধ্যে ওর জন্য মাস্টারের অনেক কিছু করেছে, অনেক ব্যবস্থা করেছে। যাত্রাপথের শেষ আধ ঘন্টা, স্কুল এখন বেশি দূরে নয়, ও চলছেই অবিরত, স্কুলে যেতে হবে। স্কুলের ঘন্টা বাজলে ওর মনটা উচাটন হয়, মনে হয় দ্রুত স্কুলে পৌঁছানো দরকার। আমার লেখাপড়া করার খুব ইচ্ছে, আমার লেখাপড়া করতে চাই যে আমি বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, গ্রামের মানুষকে চিকিৎসা করতে চাই। আমি আমাকে সাহায্য করে যে আপনারা যে চ্যালেঞ্জ আয়থেনে অনুষ্ঠান করে তুলে নিয়ে গেছেন, ওই ওটা দেখে অনেক দেশের অনেক ভালো মানুষ আমাকে সাহায্য করেছে লেখাপড়া করার জন্য। আমার লেখাপড়ার কোনো সমস্যা হয় না, আমার শারীরিক সমস্যায়, আমার দেশে যদি আমাকে যদি সাহায্য করে তাহলে আমি বড় শিক্ষিকা হতে চাই। আমি মনে করি আমি আমার লক্ষ্যে পৌঁছবই, আমি একজন দেশের বড় ডাক্তার হব। ওকে নিয়ে নতুন করে এই পর্বটি ধারণ করার উদ্দেশ্য বহু সহৃদয় মানুষ ওর প্রতি সাহায্যের হাত প্রসারিত করেছেন, করতে চেয়েছেন। কেউ কিনে দিতে চেয়েছেন রিক্সা, কেউ লেখাপড়ায় অর্থ সাহায্য। আপনাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা, আপনাদের সাহায্যই ওর জীবনটা বদলে দেবে। আমি সোনিয়ার হেড টিচার, জীবন যেখানে
যেমন অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠান প্রচারিত হওয়ার পর তেমন সাড়া না আসলেও পরবর্তী সময়ে উপস্থান পরিচালক তার নাহালিম যখন এটার প্রিয়তংশ আবার যখন প্রচারিত করে তার পরিপ্রেক্ষিতেই অনেকগুলো টেলিফোন আসে এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মোবাইল আসে যারা শুনে একে সাহায্য সহযোগিতা করতে চায়। এদের মধ্যে আছে মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান স্যার আছেন, জাহাঙ্গীর ভাই উনি একজন ব্যবসায়ী ঢাকা সৌদি আরব থেকেও আমাদের কাছে সোনিয়াকে সাহায্য করার জন্য মোবাইল আসছে, ইউকে ইউএসএ থেকেও আসছে। তো এই প্রতিশ্রুতিগুলো যদি আসে তাহলে ওই মেয়েটার হয়তো উচ্চ শিক্ষার জন্য সুবিধা হবে, এটা আমরা কামনা করতেছি। আমরা তাকে প্রাইভেট দুইটা দিছি এবং একটা হুইল চেয়ার এবং একটা গাড়িও আমরা সোনিয়াকে দিছি যেটা সে বহন করে আসতে পারে। প্লাস আমরা দুই সেট বই দিছি, সে এক সেটে বাড়িতে রাখে, এক সেটে স্কুলে আসে পড়াশোনা করে। পোশাক দিছি আমরা সোনিয়াকে দুই সেট, মানে ওর যখন যেটা লেখাপড়া সংক্রান্ত যখন যেটা যে সহযোগিতাটুকু দরকার আমরা দিই। ইভেন তাকে আমি ক্লাসে এবং নির্ধারিত একটা সিটও তাকে রাখছি ফার্স্ট বেঞ্চে।